এটি হলো সেই ফাঁসি ঘর যেখানে মহারাজা নন্দকুমারকে ব্রিটিশ আমলে ফাঁসি দেওয়া হয়েছিল। কলকাতার খিদিরপুরের দিক থেকে হাওড়া যাওয়ার পথে টালিনালার উপরের ব্রিজ পার হলেই যে বাসস্টপটি পড়ে সেটি হলো হেস্টিংস মোড় বাসস্টপ। এই বাসস্টপের পাশেই চোখে পড়ে নোংরা আবর্জনায় ভরা একটি রেলিং ঘেরা জায়গা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি দারুণ ইন্টারেস্টিং একটি ঐতিহাসিক একটি জায়গায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার হেস্টিংস অঞ্চলে। এটি একটি অত্যন্ত ঐতিহাসিক একটি জায়গা, কারণ আমার পেছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটি রয়েছে। এটি হলো সেই ফাঁসি ঘর যেখানে মহারাজা নন্দকুমারকে ব্রিটিশ আমলে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু দেখতেই পাচ্ছেন কীরকম অবহেলিত অবস্থায় রয়েছে, আমি একটু কাছে গিয়ে আরও ভালোভাবে দেখাচ্ছি। তো এই জায়গাটি হলো হেস্টিংসের মোড়ে। এক্স্যাক্টলি হেস্টিংস মোড়ে এসে আপনি এখানে ফাঁসি ঘর জিজ্ঞাসা করলে যে কেউ দেখিয়ে দেওয়া হবে। তো চলুন আমরা কাছে গিয়ে দেখি এই মুহূর্তে এই ঐতিহাসিক স্থানটি কী অবস্থায় রয়েছে। এই বাসস্টপের পাশেই চোখে পড়ে নোংরা আবর্জনায় ভরা একটি রেলিং ঘেরা জায়গা। এখানে রয়েছে ব্রিটিশ শাসনকালের একটি কুয়ো। আপাত দৃষ্টিতে অত্যন্ত সাধারণ পরিত্যক্ত একটি কুয়ো বলে মনে হলেও এটি আসলে একটি ফাঁসির মঞ্চ। ১৭৭৫ খ্রিস্টাব্দের 5ই আগস্ট এখানে ফাঁসি কাঠে ঝোলানো হয়েছিল মহারাজ নন্দকুমারকে। ব্রিটিশ রাজশক্তির ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন হতভাগ্য নন্দকুমার। ওয়ারেন হেস্টিংসের চক্রান্তে অতি সাধারণ একটি জালিয়াতির মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম আইনি ফাঁসি ছিল এটি। ১৭৬৩ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের দুর্নীতি ধরে ফেলেছিলেন নন্দকুমার। তার জেরে কালেক্টরেটের পদ খোয়াতে হয়েছিল হেস্টিংসকে, 3,500,000 টাকা জরিমানাও দিতে হয়। পরবর্তীতে হেস্টিংস গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন এবং নন্দকুমারের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করে আদালতে জালিয়াতির অভিযোগ দায়ের করেন। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এলাইজা এমপি ছিলেন হেস্টিংসের বন্ধু। এ কারণে নন্দকুমারকে ফাঁসির নির্দেশ দিতে তার বিশেষ বিলম্ব হয়নি। নন্দকুমারকে ফাঁসি দেওয়ার জন্য খিদিরপুরের কাছে কুলিবাজারে, বর্তমানে যা হেস্টিংস মোড় নামে পরিচিত, এই স্থানে কূপ খনন করে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়। কুলিবাজার অঞ্চল তখন ছিল জনবিরল। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণে যে নির্মাণকর্মীরা কাজ করেছিলেন তাদের কয়েকটি বসতি এখানে ছিল। সেই কুলিদের বসতি থেকেই জায়গাটির নাম হয় কুলিবাজার। আদিগঙ্গা তখন এই অঞ্চলের অনেকটাই নিকটে প্রবাহিত হতো। নন্দকুমারের অন্তিম ইচ্ছা অনুসারে আদিগঙ্গার তীরে তার ফাঁসির ব্যবস্থা করা হয়েছিল। গঙ্গা তীরে কুয়ো খুঁড়ে তার মধ্যে কপিকল ও কাঠের পাটাতন লাগিয়ে উঁচু করে তৈরি করা হয়েছিল ফাঁসির মঞ্চ। সাধারণ জনগণ যাতে অপরাধীর অন্তিম পরিণতি সচক্ষে দেখতে পারেন সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নির্দিষ্ট দিনে খুব শান্ত সৌম্যভাবে ফাঁসির মঞ্চে উঠেছিলেন মহারাজা নন্দকুমার। তাকে শেষবার দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে এসে জড়ো হয়েছিলেন। অগণিত মানুষের সামনে নন্দকুমারকে ফাঁসিতে ঝোলানোর সঙ্গে সঙ্গে কলকাতা জুড়ে সরগোল পড়ে যায়। ব্রহ্মহত্যার সাক্ষী হওয়ায় দলে দলে ব্রাহ্মণেরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন স্নান করে পাপমুক্ত হওয়ার জন্য। ব্রহ্মহত্যার পাপে কলকাতা কলুষিত হয়েছে এই ধারণায় বহু অভিজাত ব্রাহ্মণ পরিবার কলকাতা পরিত্যাগ করে গঙ্গা পার হয়ে দূরবর্তী অঞ্চলে চলে যান। অনেকেরই ধারণা ছিল শেষ পর্যন্ত হয়তো ফাঁসির আদেশ রদ করা হবে, কিন্তু নন্দকুমারের সত্যিই ফাঁসি হয়ে যাওয়ায় কলকাতার অভিজাত সমাজে আতঙ্কের সৃষ্টি হয়। তবে পরবর্তীতে নন্দকুমারকে আইনি প্যাচে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ ওঠায় মামলাটি ব্রিটিশ পার্লামেন্টে যায়। সেখানে হেস্টিংস ও এলাইজা ইম্পেকে দোষী সাব্যস্ত করে পদচ্যুত করা হয়। কিন্তু সঠিক বিচারের আর কোনো সুযোগ ছিল না, কারণ মহারাজা নন্দকুমার তার অনেকদিন আগেই ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন। কুলিবাজার
হুগলিবাজারের যে স্থানে নন্দকুমারকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল সেই ঐতিহাসিক স্থানটি বর্তমানে চাপা পড়ে রয়েছে আবর্জনা স্তূপে। স্থানীয় মানুষেরা রেলিংঘেরা জায়গাটি ফাঁসিঘর নামে চিনলেও এখানে কার ফাঁসি হয়েছিল সেই সম্পর্কে কারোরই বিশেষ কোনো ধারণা নেই। স্থানটির গুরুত্ব নির্দেশক সরকারি কোনো বোর্ডও চোখে পড়ে না। নোংরা আবর্জনা, গাছের ডালপালা, পাতা পড়ে কূপটি অনেকটাই বুজে গিয়েছে। আপাতত মহারাজ নন্দকুমারের ফাঁসির মঞ্চ পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। বাসস্টপের যাত্রী ও স্থানীয় হকারদের সম্মিলিত মূত্রপ্রবাহে সেখানে দাঁড়ানোই দুষ্কর। নিয়তির কি নির্মম পরিহাস! যার ষড়যন্ত্রে হতভাগ্য পুরুষ নন্দকুমারের ফাঁসি হলো সেই হেস্টিংসের নামে এই জায়গাটির নামকরণ করা হয়েছে হেস্টিংস মোড়। ফাঁসির মঞ্চ থেকে মাত্র 30-40 ফুট দূরত্বে কলকাতার পূর্ত দপ্তরের সৌজন্যে হেস্টিংসের অশ্বারূঢ় মূর্তি বসানো হয়েছে। মূর্তি ঘিরে রয়েছে যত্ন করে ছাটা ফুল গাছ আর পাতাবাহার গাছের শোভা। আর এদিকে মহারাজা নন্দকুমারের ফাঁসি মঞ্চে শুকোচ্ছে পাগলের ছেঁড়া কাঁথা।